আসসালামু আলাইকুম। বাংলাদেশ বিষয়বলির মডেল টেস্ট সমাধান পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের সামনে ব্যাখ্যা সহকারে সমাধান করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সাথে সাথে আপনাদেরকে দেখাবো এখান থেকে কোন কোন প্রশ্নগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আসুন কথা না বাড়িয়ে প্রশ্নগুলো আমরা সমাধান করি। এবং আপনাদের প্রতি একটি রিকোয়েস্ট করছি, আমরা যে প্রশ্নগুলো সমাধান করব 30টি প্রশ্নের সমন্বয়ে মডেল টেস্টটি তৈরি করা হয়েছে, আপনারা কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দেবেন কার কতটি প্রশ্ন সঠিক হলো। তাহলে আসুন, সর্বশেষ কৃষি সুমারি কত তারিখে অনুষ্ঠিত হয়? 9 থেকে 20 জুন 2019। আমরা জানি বিগত 2019 সালের 9 থেকে 20 জুন ষষ্ঠ কৃষি সুমারি সারা বাংলাদেশব্যাপী অনুষ্ঠিত হয়ে যায়, এটি পরীক্ষা এসেছিল। আর বিগত 2008 সালে পূর্ণাঙ্গ কৃষি সুমারি অনুষ্ঠিত হয়। এখান থেকে এই প্রশ্নটুকু মনে রাখবেন, 2008 সালে একেবারে পূর্ণাঙ্গ কৃষি সুমারি অনুষ্ঠিত হয়, 2019 সালে এটি পূর্ণাঙ্গ কৃষি সুমারি অনুষ্ঠিত হয়নি, জাস্ট কিছু কিছু জায়গায় এটি করা হয়েছিল। বাংলাদেশে আবাদি জমির পরিমাণ কত? 2,01,98,000 একর। এই প্রশ্নটুকু কমন। আরও একটি প্রশ্ন এখান থেকে এসে থাকে, মনে রাখবেন যে বাংলাদেশের যে ধান চাষ করা হয় তা মোট আবাদি জমির পরিমাণের চাইতে কত পার্সেন্ট? 70%, এটি মনে রাখবেন। তাহলে বাংলাদেশে ধান চাষ করা হয় মোট আবাদি জমির কত পার্সেন্ট? 70%, এই প্রশ্নটুকু গুরুত্বপূর্ণ। এটি বাংলাদেশের কৃষিজ সম্পদ থেকে যে তিনটি প্রশ্ন করা হয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায়, এই দুইটি প্রশ্ন এখান থেকে খুবই গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। এরপরের প্রশ্ন আমরা দেখব, আগরতলা মামলা কত তারিখে প্রত্যাহার করা হয়? 22 ফেব্রুয়ারি 1979। খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালের মধ্যে বলেছিলাম যে আগরতলা ষড়যন্ত্র মামলা, 6 দফা, এরপরে আপনার শিক্ষা আন্দোলন, এরপরে আপনার ভাষা আন্দোলন, যুক্তফ্রন্ট গঠন, এখান থেকে প্রশ্ন বরাবরই এসে থাকে, মনে রাখবেন। 2021 জাতীয় বাজেট অনুযায়ী মোট এডিবির পরিমাণ কত বলুন তো? 2,05,145 কোটি টাকা। আচ্ছা, এটি যদি বলতো যে 2021-22 জাতীয় বাজেটে মোট এডিবির পরিমাণ কত, তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যেত 2,25,324 কোটি টাকা, এটি মনে রাখবেন। তার মানে আমরা কি বললাম, 2,25,324 কোটি টাকা আপনারা লিখে নেবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ পরীক্ষায় এসে থাকে যে অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন পরিকল্পনার ক্ষেত্রে 21-22 সেশনে কত টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে, সেক্ষেত্রে উত্তর হবে 2,25,324 কোটি টাকা। জাতীয় বাজেট অনুযায়ী মোট জিডিপির পরিমাণ কত? আমরা এটি অবশ্যই জানি যে 31,71,800 কোটি টাকা, 71,800 কোটি টাকা এটি উত্তর হবে। এরপর 2020-21 জাতীয় বাজেট অনুযায়ী জিডিপি প্রবৃদ্ধির হার কত বলুন তো? এটি ছিল 8.2%, মনে রাখবেন। এবারও 8.2% 2021-22। আর 2019 সালের যদি কথা বলে তাহলে সেক্ষেত্রে উত্তর হয়ে যাবে 8.13%, অর্থাৎ ক, মনে রাখবেন। বাংলাদেশের অর্থনীতিকে কেন্দ্র করে সাধারণত তিনটি প্রশ্ন বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় করা হয়, এর মধ্যে এই প্রশ্নটুকু খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে জিডিপি প্রবৃদ্ধির হার কত, মোট বাজেটের পরিমাণ কত, এডিবির ক্ষেত্রে মোট বাজেটের পরিমাণ কত, শিল্প ও জ্বালানি ক্ষেত্রে কত টাকা বরাদ্দ করা হয়েছে, এই সম্পর্কিত প্রশ্ন। আপনাদের মধ্যে অনেকে জানেন যে বিগত 41 এবং 42তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে কেন্দ্র করে আমাদের প্রকাশিত তিনটি বই ছিল, মাসকুরুলস বিসিএস প্রিলিমিনারি সংক্ষিপ্ত সাজেশনস, মাসকুরুলস ইংলিশ লিটারেচার এবং মাসকুরুলস বাংলাদেশ বিষয়াবলী প্রিলি প্লাস রিটেন। এই তিনটি বই থেকে সর্বোচ্চ পরিমাণে প্রশ্ন কমন এসেছিল, আলহামদুলিল্লাহ। কাজেই যারা আমরা ভাবছি যে স্যারের বইগুলো সংগ্রহ করব দেশের বিভিন্ন প্রান্ত থেকে, তারা সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন, 01795133404, এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে, অর্থাৎ 01795133404 এই নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে এই ক্রান্তিকালীন বা সংকটকালীন সময়েও আপনারা আমাদের বইগুলো দেশের যে কোনো প্রান্তে পেয়ে যাবেন মাত্র 20 থেকে 30 টাকা কুরিয়ার চার্জের মাধ্যমে। 2020-21 জাতীয় বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে বরাদ্দের পরিমাণ কত বলুন তো? 26,758 কোটি টাকা। কিন্তু যদি বলে 2021-22 জাতীয় বাজেটে জ্বালানি ও বিদ্যুৎ খাতে কত টাকা বরাদ্দ করা হয়েছে বলুন তো? 27,000
424 কোটি টাকা, এটি মনে রাখবেন। আমরা বলছিলাম 27,424 কোটি টাকা। 2019-20 জাতীয় বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত মন্ত্রণালয় কোনটি? বাণিজ্য মন্ত্রণালয়। মনে রাখবেন, জোনে বাংলাদেশে দারিদ্রের হার কত পার্সেন্ট বলুন তো? 20.5%। কিন্তু এটি মনে রাখবেন, অর্থাৎ এর কাছাকাছি তাহলে আমরা কোনটি উত্তর পাচ্ছি? 21.8 এটি হবে না, এটি মূলত হবে 20.5% বর্তমানে দেশে দারিদ্রের হার। আর যদি বলে অতি দারিদ্রের হার কত, তাহলে কত হবে বলুন তো? 10.5%। এটি মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ। এটি অর্থনৈতিক সমীক্ষা 2021-এর তথ্য অনুযায়ী আমরা বলছি আপনাদেরকে। তাহলে বর্তমানে বাংলাদেশে দারিদ্রের হার কত? 20.5%। অতি দারিদ্রের হার কত? 10.5%। মনে রাখবেন, বাংলাদেশের অর্থনীতি অংশে এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ। এরপরে 2019-20 অর্থবছরে ADP-তে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত কোনটি? জ্বালানি ও বিদ্যুৎ। একটি কথা আপনাদেরকে বলি, সাধারণত অ্যানুয়াল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা বার্ষিক উন্নয়ন পরিকল্পনা কর্মসূচিতে জ্বালানি এবং বিদ্যুৎ খাতেই সবচেয়ে বেশি পরিমাণ টাকা বরাদ্দ করা হয়, এটি মনে রাখবেন। যদিও সকল সময়ের জন্য না, কিন্তু বিগত কয়েক বছর থেকে আমরা এটি লক্ষ্য করছি। বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিলের নির্বাহী পরিষদের সভাপতিকে বলুন তো? আমরা জানি যে সভাপতি প্রধানমন্ত্রী, মনে রাখবেন। এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, বারবার এসে থাকে যে বাংলাদেশের জাতীয় অর্থনৈতিক কাউন্সিল বা যেটিকে আমরা একনেক নামে অভিহিত করে থাকি, যে বা এক্সিকিউটিভ কমিটি অফ ন্যাশনাল ইকোনমিক কাউন্সিল। আর যদি বলে যে একনেকের বিকল্প চেয়ারম্যান কে, সেক্ষেত্রে কি হবে? অর্থ ও পরিকল্পনা মন্ত্রী, অর্থাৎ খ নম্বর উত্তর হয়ে যাবে। এরপরের প্রশ্ন আমরা সলভ করব, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে বলুন তো? বাংলাদেশের পরিকল্পনা কমিশনের চেয়ারম্যানও কিন্তু প্রধানমন্ত্রী। তাহলে প্রধানমন্ত্রী বেশ কয়েকটি কমিশনের প্রধান, এর মধ্যে বাংলাদেশ পরিকল্পনা কমিশন, বাংলাদেশ নির্বাহী কমিটি, অর্থনৈতিক কমিটির প্রধান। আর যদি বলে বিকল্প প্রধানকে, তাহলে সেক্ষেত্রে আমরা ওখানে দেখেছি অর্থ মন্ত্রণালয়, অর্থমন্ত্রী। পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা বলুন তো? আমরা জানি, আপনারা যদি জানেন তাহলে কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিন। আমরা জানি, তারপরেও আপনাদেরকে এটি প্রশ্ন ছুড়ে দিলাম, বাংলাদেশের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত বলুন তো? এটি আমরা জানি। আচ্ছা, এটি আমরা বলে দিই, 1973 থেকে 1978 সাল পর্যন্ত। এই প্রশ্নটুকু আমরা আপনাদেরকে বললাম না, দেখি আপনাদের জ্ঞানের পরিধি কতটুকু আছে, যে বাংলাদেশের পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করে কোন সংস্থা? পরিকল্পনা কমিশন, অর্থ মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড, না মন্ত্রী পরিষদ মন্ত্রণালয়? এই প্রশ্নটুকুর উত্তর আপনারা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন। সুবা বাংলার রাজধানী ছিল হুগলিতে। দেখুন, আমরা খুবই গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো, যেগুলো পরীক্ষায় আসার মতো, সেগুলোই কিন্তু আমরা তুলে ধরেছি আমাদের বইগুলোর মধ্যে। দেখবেন যে হুবহু পরীক্ষায় ইনশাল্লাহ কমন পাবেন, কাজেই বইগুলো সংগ্রহ করার চেষ্টা করবেন। আজে বাজে প্রশ্ন, অনেকেই সারা বই পড়ে থাকে কিন্তু তারপরে প্রশ্ন কমন পায় না, সবগুলো পড়া যাবে না, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো আমরা বাছাই করে দিয়েছি। ভারতবর্ষে প্রথম কামানের ব্যবহার হয় কোন যুদ্ধে বলুন তো? পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ, পানিপথের তৃতীয় যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, এই প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ, মনে রাখবেন। মেজর মীর শওকত আলী মুক্তিযুদ্ধের সময় কত নম্বর সেক্টরের অধীনে যুদ্ধ করেছিলেন? 5 নম্বর সেক্টর। আমরা 5 নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার কে কে ছিল, এটিকে আমরা টেকনিকের মাধ্যমে বলেছিলাম যে পাঁচতলা বাঁশতলা, অর্থাৎ 5 নম্বরে পাঁচতলা থেকে আমরা 5 নম্বর সেক্টরকে বুঝিয়েছি, আর বাঁশতলা থেকে, তালু বর্ষ থেকে আমরা মেজর শওকত আলীকে আমরা বুঝিয়েছি, এটি মনে রাখবেন। আর বাংলাদেশকে স্বীকৃতি প্রদানকারী আফ্রিকান দেশ কোনটি বলুন তো? যদি বলে তাহলে উত্তর হয়ে যাবে সেনেগাল, এই প্রশ্নটুকু গুরুত্বপূর্ণ। এরপরে প্রশ্ন আমরা সলভ করব, মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র স্টেট বর্ণের পরিচালককে? জহির রায়হান, আমরা অনেকেই জানি। ইউনেস্কো কোন সালে বাংলাদেশের সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে বলুন তো? আপনাদের মধ্যে যদি কেউ জানেন তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। 1997 সালে, তারপর আমরা বলে দিলাম রাখাইন উপজাতিরা কোথায় বসবাস করে থাকে, রাখাইন উপজাতিরা কোথায় বলুন তো? পটুয়াখালীতে, মনে রাখবেন। রাখাইন কাদেরকে বলা হয়, মগ কাদেরকে বলা হয়, এগুলো কিন্তু আমরা আমাদের ভিডিও টিউটোরিয়ালের মধ্যে বলেছিলাম যে বাংলাদেশের ক্ষুদ্র উপজাতি এবং নৃগোষ্ঠী, এখান থেকে যে 3 মার্কের প্রশ্ন হয় সাধারণত, এখান থেকে এই প্যাটার্নের প্রশ্ন বেশি হয়,
যে কোন উপজাতি কোথায় বসবাস করে। কখনো বলা হয় খাসিয়ারা কোথায় বসবাস করে, চাকমারা কোথায় বসবাস করে, মারমারা কোথায় বসবাস করে, বা তাদের ধর্মের নাম কি, বা তাদের উৎসবের নাম কি, এই সম্পর্কিত প্রশ্ন মনে রাখবেন, একটি অবশ্যই আসবে। তাহলে রাখাইন উপজাতিরা বস, অর্থাৎ পরিকল্পনার মেয়াদ কত বছর? 5 বৎসর। অর্থাৎ সরকার যেদিন থেকে দায়িত্ব গ্রহণ করে তার 5 বৎসর অতিবাহিত না হওয়া পর্যন্ত এই পরিকল্পনা কমিশনের দায়িত্বটুকু ঠিক 5 বৎসরই থাকে। বাংলাদেশের কোন কোম্পানির শেয়ার সর্বপ্রথম লন্ডন স্টক এক্সচেঞ্জে লেনদেন করা হয়? বেক্সিমকো ফার্মা, এটি মনে রাখবেন, এটি খুবই গুরুত্বপূর্ণ। ক্ষুদ্র ঋণ কার্যক্রম মুক্ত সংস্থা ও এনজিওদের সাথে যে প্রতিষ্ঠান সম্পর্ক বা দায়িত্ব রয়েছে, কার সাথে বলুন তো? আমরা জানি কিন্তু বিকেএসএফ। বর্তমান কয় স্তর বিশিষ্ট স্থানীয় সরকার ব্যবস্থা রয়েছে? 3 স্তর বিশিষ্ট। মনে রাখবেন বাংলাদেশের স্থানীয় সরকার ব্যবস্থাকে যে 3 ভাগে ভাগ করা যায়, এই স্থানীয় সরকার ব্যবস্থার মধ্যে সর্বনিম্ন স্তর কোনটি, সর্বোচ্চ স্তর কোনটি, বা উপজেলা চেয়ারম্যান আপনার কয়জন সদস্যদেরকে নিয়ে গঠিত হয়, বা উপজেলা পরিষদ কতজনদেরকে সদস্যদেরকে নিয়ে গঠিত হয়, জেলা পরিষদ কতজন সদস্যদেরকে নিয়ে গঠিত হয়, ইউনিয়ন পরিষদ কতজন সদস্যদেরকে নিয়ে গঠিত হয়, এই সম্পর্কিত প্রশ্ন এসে থাকে, মনে রাখবেন। সুশীল সমাজ বা সিভিল সোসাইটিকে কি বলা হয় বলুন তো? রাষ্ট্রের বিবেক বলা হয়, এটি পরীক্ষা এসে থাকে। অর্থাৎ রাষ্ট্রের বিবেক হচ্ছে সুশীল সমাজ। অধরা কণার অস্তিত্ব আবিষ্কারে নেতৃত্ব দানকারী বাংলাদেশের বিজ্ঞানী কে? এম এ জাহিদ হাসান। তুলে ধরবে এবং দেখবেন এখান থেকে হুবহু পরীক্ষার প্রশ্ন কমন পাচ্ছেন। তারপরও আরেকবার আপনাদেরকে মনে করে দিচ্ছি যে যারা আমাদের প্রকাশিত বইগুলো সংগ্রহ করবেন, দেখবেন অনেক চমৎকার করে খুব স্বল্প সময়ের মধ্যে আপনার প্রস্তুতি আরও বেশি সমৃদ্ধ হবে এবং বুঝতে পারবেন যে কোথা থেকে আপনার পড়তে হবে। দেখুন, আমরা ডিপ অ্যানালাইসিস করার মাধ্যমে আপনাদেরকে বলে দিয়েছি যে এখান থেকে 1 মার্ক আসে, এখান থেকে 2 মার্ক আসে, এখান থেকে 3 মার্ক আসে, যা অনেকেই জানে না। ইনশাল্লাহ আপনার পরীক্ষার প্রস্তুতিকে আরও সমৃদ্ধ করবে এই আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ব্যক্ত রেখে, এবং আগামী দিনে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও টিউটোরিয়ালগুলো যদি আপনাদের পছন্দ হয় তাহলে একটি লাইক, একটি শেয়ার এবং একটি কমেন্টের মাধ্যমে আমাদেরকে অনুপ্রেরণা জানাবেন। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।